বসেন আপনারা। ধন্যবাদ। ওয়েলকাম। কার কি পরিচয়? আমি হইলাম মুকলেশ, ও হইল মতলব। কি? সরি, আমি হইলাম মুকলেশ, ও হইল মতলব। একজন একজন বলেন। আমরা সরি। আচ্ছা বুঝলাম, একজন মুকলেশ আর একজন মতলব তো? ইয়েস। দেখতেছি আপনারা দুজনেই একই সাথে একই কথা বলেন, ডেঞ্জারাস। ডাক্তার সাহেব, এই জন্যই আমরা আপনার কাছে আইছি। এই সমবেত কার্যকলাপ কতদিনের বলতে পারেন? এক্সকিউজ মি, প্রায় বাল্যকাল থেকে। অনেক ফুরান রোগ। জি জি, যমজ মানুষ, যমজ মাথা, যমজ পশু দেখছি, কিন্তু এই যমজ কণ্ঠ প্রথম দেখলাম। কি চিকিৎসা দেব? ওইটাই আপনাকে বাইর করতে হইব। শুধু তাই না, অন্যকে চিন্তা করে সেটাও আমরা বলে দিতে পারি। কি বুঝলেন? এখন ভাবতেছি আপনাদের কোনো চিকিৎসা করাবো নাকি নতুন কোনো কাজে লাগাবো। বোঝেন আমরা কি জিনিস? শোনেন, আমাদের দেশে যে হারে গলাবাজি হয় তাতে এক গলায় আর পোষায় না। ভাবতেছি এই গলাবাজিতে যমজ গলা চালু করবো কিনা। রাজি? না, কথা নয়, কাজ ভালো বাইশছি, তাই তো আমরা আপনার কাছে আসছি। আইএন, সরি বিরক্ত করলাম স্যার। দূরবে আপনার ছেলেটা তো ভাইয়ের বউবার যাইতেন না? জামু, তবে আমি এখন সমবেত কথার মধ্যে আছি, কোনটা কার কথা বুঝতেছি না, পরে আসিও। আচ্ছা স্যার। দুপুরে তো বৌভাত কামড়, একটু সুটকি রান্দিও। সরি, আমার ওয়াইফ ফোন করছিল, আমরা কিছু মনে করি না। আপনাদের চিকিৎসার জন্য এই দুইটা ওষুধ আপনাদেরকে দিলাম, আমি খুব খুশি হয়েছি, কারণ আপনারা জোড়া গলায়